মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে দুই বোর্ড পরিচালকের মধ্যে ভিন্ন মত। চলমান আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে 10 উইকেট শিকার করেছেন টাইগার এই পেশার, তবে দেশে ফেরার সময় ঘনিয়ে আছে মুস্তাফিজের। শুরুতে 30 এপ্রিল পর্যন্ত এই পেশারকে আইপিএলের খেলার ছাড়পত্র দিয়েছিল বিসিবি, এরপর একদিন বাড়িয়েছে দেশের ক্রিকেট বোর্ড। সব কিছু ঠিক থাকলে 2 মে দেশে ফিরবেন মুস্তাফিজ। তবে বিসিবি বলছে মুস্তাফিজকে ফেরানোর কারণ শুধু জিম্বাবুয়ে সিরিজ নয়, ফিটনেস ওয়ার্কলোডের ব্যাপারও দেখছে বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস গতকাল বুধবার গণমাধ্যমে কথা বলেছেন মুস্তাফিজ ইস্যুতে। জানিয়েছেন তার আইপিএল থেকে শেখার কিছু নেই। জালাল বলেন, মুস্তাফিজকে আমরা 1 তারিখ পর্যন্ত খেলতে দিচ্ছি, 2 তারিখ আসবে, 3 তারিখ থেকে সে অ্যাভেলেবেল, তার আইপিএল খেলা শেখার কিছু নেই। মুস্তাফিজের শেখার প্রসেস ওভার। বরং মুস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএলের অনেক খেলোয়াড় আছে, তে বাংলাদেশের কোনো লাভ হবে না। জালাল বলছেন, মুস্তাফিজের ফিটনেস ইস্যু নিয়ে তারা চাইলে মুস্তাফিজ থেকে শতভাগ নেওয়ার জন্য মুস্তাফিজের ফিটনেস স্বাস্থ্য এসব নিয়ে তাদের মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের কাছে মুস্তাফিজকে এখানে ফেরানোর কারণ শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য নয়, জিম্বাবুয়ে সিরিজে আমরা তাকে ওয়ার্কলোড ঠিক রেখে খেলাবো, আইপিএলে থাকলে সে পরিকল্পনা হবে না। সুতরাং মুস্তাফিজের শেখারোধ্যা শেষ, মুস্তাফিজকে শেখানোর আর কোনো দরকার নেই। সে 7-8 বছর ধরে ক্রিকেট খেলে, আইপিএলে খেলে, তো লাভবান তারা হবে, আমরা হব না। মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনা মানেই যে আমরা তাকে জিম্বাবুয়ে সিরিজ খেলাবো তা নয়, আমরা তাকে ওয়ার্কলোড দেব, চাপ কমাবো, দলের সঙ্গে থাকবে, বোঝাপড়াও বাড়বে, বিশ্বকাপের মতো একটা বড় ইভেন্টে যাচ্ছে, যাওয়ার আগে তো অ্যাডজাস্ট হতেই হবে, ফিট থাকতে হবে। আই নিড হিম, ফ্রেশ মুস্তাফিজকে চাই, এক্সাইটেড মুস্তাফিজকে চাই না। এদিকে গেল সোমবার বিসিবির আরেক পরিচালক সাবেক ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন ভিন্ন মত। তিনি চান আইপিএল খেলুক মুস্তাফিজ। আকরাম খান বলেছিলেন, আমার কাছে যা মনে হচ্ছে মুস্তাফিজের পারফরমেন্স নিয়ে কিন্তু আমরা চিন্তিত ছিলাম, ও গত 1 বছর একটু সংগ্রাম করেছিল, আইপিএলে কিন্তু ওর পারফরমেন্সটা ভালোর দিকেই যাচ্ছে, একদম ভালো হচ্ছে না তা না, যেহেতু সে লঙ্গার ভাষণ খেলে না, ও যদি আইপিএলে গিয়ে এভাবে ভালো করতে থাকে তাহলে বিশ্বকাপে আমাদের কাছে মনে হয় অনেক বেশি বেনিফিটেড হবে বাংলাদেশ। ও ভালো করছে, এটা বাংলাদেশের জন্য খুব ভালো, মুস্তাফিজকে পুরো আইপিএল খেলতে দেওয়ার পক্ষে আকরাম খান। মুস্তাফিজ যে টাইপের প্লেয়ার, ওকে যদি ইউজ করতে পারেন তাহলে আপনি 100% বেনিফিটেড হবেন। যেটা মহেন্দ্র সিং ধোনির দল করেছে কলকাতার সাথে, যেভাবে বল করেছে, যেভাবে প্ল্যান করছে, আমার মনে হয় চেন্নাইয়ের হয়ে যত ম্যাচ খেলবে সে অনেক বেনিফিটেড হবে, তার সাথে বাংলাদেশেও অনেক বেনিফিটেড হবে। জিম্বাবুয়ের সাথে খেলার চেয়ে ওখানে খেললে আমার মনে হয় সে অনেক কিছুই শিখবে, ড্রেসিং রুম আছে, বড় প্লেয়ারদের সাথে খেলবে, বিভিন্ন টাইপের প্লেয়ারদের সাথে খেলছে, আমার মনে হয় এই সুযোগটা ওর জন্য পাওয়া উচিত।